আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে আমার ছোট্ট রাজকুমারকে দেখতে পাচ্ছেন, এখন আমি ওর জন্য নাস্তা তৈরি করব। ভাবতেছি ওকে এখন কি খাওয়ানো যায়। এখন হচ্ছে সন্ধ্যা, তো সন্ধ্যা কিছু সময় পর, তো ওকে খাওয়ানোর জন্য এখন আমি মনে মনে ভাবতেছি যে আমি নুডলস রান্না করি সবজি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কী কী নিয়ে নিয়েছি। দুটো গাজর, একটা টমেটো, একটা আলু, ছোটো সাইজের একটা কাঁচামরিচ এবং একটি কয়েলের ডিম। তো এগুলো দিয়ে আমি তৈরি করব নুডলসটা। তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গাজরগুলো কুচি করে নিয়েছি, এরপর টমেটোও কুচি করে নিলাম, আর তারপর আমি আলুও কুচি করে নিচ্ছি। কাঁচামরিচ, আলু, টমেটো, গাজর সব কিছু একসাথে কুচি করে নিয়েছি, সাথে দুটো পেঁয়াজও দিয়েছি ছোটো ছোটো সাইজের। তো এগুলো দিয়েই আমি এখন আমি নুডলসটা রান্না করব। তো এভাবে বাচ্চাদেরকে সুন্দর করে একটু কালারফুল নুডলস দিলে ওরা আসলেই খেতে চাইবে। যদিও আমার বাবু এখনও কালারফুল জিনিসটা বোঝে না, মুখে সাজছে, তো আমি একটু স্বাদের জন্য, কালারের জন্য আমারও দেখতে ভালো লাগে। তো শীতের এই সিজনে আমি সবসময় সবজিতে এরকম করেই রান্না করি, বড়রাও খেতে পারবে। তো আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ পানি দিলাম, দিয়ে তারপরে আমি প্রথমে আলু আর গাজরটা আমি বসিয়ে দিয়েছি কিছু পরিমাণ লবণ দিয়ে। তো এটা প্রথমে এটা সিদ্ধ করে নিব, এটা সিদ্ধ হতে থাক। তো এরপর যখন আলু আর গাজরটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে নুডলসটা দিয়ে দিচ্ছি। স্টিক নুডল দিচ্ছি খুবই অল্প পরিমাণ, যেহেতু শুধু বাবুকেই খাওয়াবো, তো অল্প পরিমাণেই রান্না করতেছি। এই ফাঁকে আমি নিজের জন্য একটা চা বানাচ্ছি, আমার খুবই চায় নেশা লেগেছে। প্রতিদিন সন্ধ্যার সময় এক কাপ চা না হলে আমার হয় না, কখনো কখনো সকালেও খাওয়া পড়ে, কিন্তু দিনে একবার চা না খেলে আসলেই ভালো লাগে না। তো আমি পানি গরম করে নিয়েছি জগে, আর এখানে আমি 1.5 চামচ চিনি দিয়ে আমার চাটা তৈরি করে এখন আমি নুডলসটা রান্না করার ফাঁকে ফাঁকে নিজে চাটা খেয়ে নেব। তো আমাদের গৃহিণীদের এইটাই কাজ, কেউ আমাদেরকে কোনো কিছু তৈরি করে খাওয়াবে না, অন্য সকলেদের আমাদের তৈরি করে খাওয়াতে হবে, আর নিজেদেরটা নিজেদেরই খেতে হবে। যত্ন করে এক কাপ চা খাওয়ানোর মতো আমাদের কেউ নেই, তো নিজেটা নিজেকেই খেতে হবে। আমি এখানে টি প্যাকটা দিয়ে দিচ্ছি, রেডি টি প্যাক দিয়ে আমি চাটা বানিয়ে চাটা আমি খেয়ে নিব। আসলে এমন একটা নেশার চা, দুধ চাটাও ভালো লাগে আমার, কিন্তু সবসময় দুধ চাটা খাওয়া হয় না, সহজের ভিতরে এই টি ব্যাগ দিয়ে এই রং চাটাই খাওয়া হয়। তো এদিক দিয়ে আমি চা খাচ্ছি, আর ওদিক দিয়ে কী অবস্থা সেটা দেখার জন্য এখন আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে, এখানে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন পানি ঝরিয়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে চেকে নিব। নুডলস রান্না করা আসলে সবাইকে এখন নতুন করে শেখাতে হবে না, কম বেশি সবাই নুডলস রান্না করাটা জানে। তো অনেকে হয়তো বেবিদেরকে সবজি দিব কি দিব না এটা চিন্তা করে, সেই জন্য আমি আসলে বলতে চাচ্ছি যে বাচ্চাদেরকে এভাবে সবজি দিয়ে একটু নরম করে রান্না করে দিলে ওর যথেষ্ট মজা নিয়ে খাবে। এবং যখন আমি ভয়েস দিয়েছি তখন অলরেডি আমার বাবুর খাওয়া শেষ, এবং সে খুবই তৃপ্তি সহকারে জিনিসটা পুরোটাই সে খেয়েছে। আমি ভাবতেও পারিনি সে এতটা পছন্দ করবে। তো কড়াই আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো সরিষার তেল দেওয়ার কারণ এটাই, আমার তেল শেষ হয়ে গেছে, আপাতত সরিষার তেল ছিল, তো আমি মনে করেছিলাম হয়তো স্বাদটা ভালো আসবে না, কিন্তু সরিষার তেলেও স্বাদটা যথেষ্টই সুন্দর হয়েছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে নুডলস সিদ্ধ করার সময় যারা একটু কালার চান, সাদা চান না, তারা একটু হালকা করে হলুদ দিয়ে দিতে পারেন, যেটা আমি সবসময় করি, কিন্তু এখন আমার মনে ছিল না, যার কারণে সেটা আমি পরবর্তীতে দিয়েছি, কারণ আমার একটু কালার হলে ভালো হয়। এরপর আমি এখানে টমেটো আর কাঁচামরিচটা কুচিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। তো এখানে কিছুটা নাড়িয়ে নেওয়ার পর আমি কোয়েলের ডিমটাও দিয়ে দেবো। আমার বাবুকে আমি কোয়েলের ডিম খাওয়াই, সেটা হচ্ছে প্রতিদিন দুপুরবেলা খাওয়ায় একটা করে ভাতের সঙ্গে, প্রতিদিন যে সবজি মাছ আমরা রান্না করি সেগুলো ওকে দিই, সাথে সুজি আছে, সুজি কখনও খায় কখনও খায় না। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণও দিয়ে দিলাম তার সাথে।
তো আমি ডিমটা দিয়ে একটু ভেঙে নিয়ে নাড়িয়ে এর ভিতরে আমি নুডলসগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা নামিয়ে নেব, তারপর তৈরি হয়ে যাবে আমার নুডলস, আর তারপর আমার বাবুকে নিয়ে আমি এটা নিয়ে খাবো। তো এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখলেন, দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ রইল, নতুন আমি অনেক কিছুই পারি না, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সাজেশন দিবেন। তো এদের দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি, এখন কিছুটা কিছু সময় ধরে আমি নাড়িয়ে নিব এটা। সবজিগুলো ভেবেছিলাম একটু শক্ত আছে, কিন্তু না, আসলে সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, বিশেষ করে আলুটা বেশি সেদ্ধ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।